আজ আমরা এই ভিডিওতে ইলেকট্রিক্যাল সার্কিট কী এবং কীভাবে তৈরি করা হয় সে বিষয়ে জানব, সঙ্গে প্রয়োজনীয় কম্পোনেন্টস এবং তাদের স্পেসিফিকেশন জেনে নেব। আমি এখানে একটি ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়েছি, এবার দেখে নিই প্রয়োজনীয় কম্পোনেন্টস এবং তাদের সম্বন্ধে কিছু তথ্য। এটি একটি 1.5 ভোল্টের এলইডি ল্যাম্প, এর ছোট ইলেকট্রিকে নেগেটিভ এবং বড় ইলেকট্রিকে পজিটিভ পাওয়ার সোর্সের সঙ্গে কানেক্ট করব। এগুলি 1.5 ভোল্টের এক একটি সেল যা আমরা সাধারণত ব্যাটারি বলে থাকি, তবে সেল এবং ব্যাটারির মধ্যে সামান্যতম পার্থক্য রয়েছে। এটা একটি ট্রিপল এ সেল, সেলের মাথার এই দিকটি পজিটিভ প্রান্ত এবং নিচের এই দিকটিকে নেগেটিভ প্রান্ত বলা হয়। এখন লক্ষ্য করলে দেখা যাবে এখানে প্লাস চিহ্ন দিয়ে পজিটিভ এবং নিচে মাইনাস চিহ্ন দিয়ে নেগেটিভ ইন্ডিকেট করা আছে। এটি একটি ব্যাটারি হোল্ডার, সাধারণত এর স্প্রিং লাগানোর দিকে সেলের নেগেটিভ প্রান্তটিকে রাখতে হয়। এর এই লাল রঙের যে তারটি দেখা যাচ্ছে এটিকে পজিটিভ সাপ্লাই সোর্স এবং অপর যেই কালোর তারটি দেখা যাচ্ছে এটিকে নেগেটিভ সাপ্লাই সোর্স হিসাবে ব্যবহার করে থাকি। এই টিপ বোতামটাকে আমরা সার্কিটে সুইচ হিসাবে ব্যবহার করব। এই ছোট্ট লাল তারের টুকরোটিকে আমরা সার্কিটে কানেক্টিং ওয়্যার হিসাবে ব্যবহার করব। লাল তারের টুকরোটিকে টিপ বোতামের একটা পার্টের সঙ্গে এইভাবে টুইস্ট করে কানেক্ট করে নিতে হবে। টিপ বোতামের অপর পার্টটিকে এইভাবে ব্যাটারি হোল্ডারের লাল তারটির সঙ্গে টুইস্ট করে টাইট করে কানেক্ট করতে হবে। এই প্রসঙ্গে মনে রাখতে হবে সুইচ সবসময় ডিসি সাপ্লাইয়ের পজিটিভ তারের সঙ্গে এবং এসি সাপ্লাইয়ের ফেজ তারের সঙ্গে যুক্ত রাখতে হয়। এবার এলইডি ল্যাম্পের এই ছোট্ট লেগটিকে ব্যাটারি হোল্ডারের কালো তারটির সঙ্গে টুইস্ট করে টাইট করে কানেক্ট করে নেবেন। লাল তারের টুকরোটিকে এলইডির বড় লেগের সঙ্গে টুইস্ট করে কানেক্ট করবেন। ট্রিপল এ সেলগুলিকে, যেগুলি আমরা সাধারণত রিমোট ব্যাটারি বলে থাকি, সেগুলিকে ব্যাটারি হোল্ডারের মধ্যে ফিট করে নেবেন। ফিট করার সময় মনে রাখবেন ব্যাটারির নেগেটিভ পয়েন্ট বা নেগেটিভ টার্মিনালটা অবশ্যই ব্যাটারি হোল্ডারের স্প্রিংয়ের দিকে থাকে। ভিডিওটি ইনফরমেটিভ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। এখন আমাদের সার্কিটটি রেডি। টিপ বোতামটি ক্লোজ করায় সার্কিটটির মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হতে লাগলো, এর ফলে এলইডিটি জ্বলতে লাগলো। এই অবস্থাটাকে বলা হচ্ছে ক্লোজ সার্কিট। টিপ বোতামটি খুলে দেওয়ায় সার্কিটটির মধ্য দিয়ে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাওয়ায় এলইডিটি বন্ধ হয়ে গেল। এই অবস্থাটাকে বলা হচ্ছে ওপেন সার্কিট। এই সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিটে এটি ব্যাটারি অ্যাজ ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্স, এটি টিপ বোতাম অ্যাজ এ সুইচ, এটি এলইডি অ্যাজ এ লোড এবং এগুলি কানেক্টিং ওয়্যার হিসাবে ব্যবহার করা হয়েছে।